হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে। আজকে ভিডিওতে কি হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো ফটাফট টাইম ওয়েস্ট না করে আনবক্সিং করবো আমরা আজকে ইনটা 360। তো তার সাথে যেটা আনবক্সিং করবো এর যেটা বুলেট বান্ডেল হয় ওটা, যেটা ইম্পর্টেন্ট এই ইনটা 360 সঙ্গে ইউজ করার জন্য। তো ফটাফট টাইম ওয়েস্ট না করে আগে বক্সের মধ্যে দেখি বক্সের মধ্যে কি কি আছে। চলো লেটস গো। তো প্রথম পেপারটা কি প্রথম দেখি কেমন আছে। ওহো, এইটা হচ্ছে ইনটা 360 ফাইনাল লুক, যেটা একটা বড় একটা ডিসপ্লে সাথে দিয়েছে, আর এখানে ব্যাটারি আছে। তো এটাকে সাইডে রেখে আর বাদবাকি কী কী আছে আমি দেখে নিই ফটাফট। এটার ভিতরে আছে একটা বক্স, এর ভিতরে আর কিছু নেই, মেবি না আর কিছু নেই। তো সাইডে রাখি, এটা হচ্ছে বক্স। বক্সটা খুললে অনেক কিছু বেরোচ্ছে। ইলেকট্রিসিটির একটা স্টিকার দিয়েছে যেটা আমি কোথাও মারবো না। একটা ক্লিন করার জন্য একটা কাপড় দিয়েছে, পাতলা কাপড় টাইপের মনে হয়। এটা ফ্যাব্রিক ক্লথ দিয়েছে। তাহলে কি আছে এখানে? হ্যাঁ, ওটা এটাতেও ইন্টারেস্টিং প্রিন্ট করা আছে। এটাতে ক্যামেরা মোছা হবে, তো চশমা মোছা হবে, এই যে চশমাটা মোছা হবে। আর দিয়েছে কিছু খাতা বই পেন যেগুলো আমি পড়বো না। আর সাথে দিয়েছে একটা টাইপ সি পেন, টাইপ সি পেন চার্জার, আর একটা এইগুলো থাকে যাতে ক্যামেরা নষ্ট না হয়। তারপরে একটা দিয়েছে এইটা হচ্ছে মেইন জিনিস, কারণ ইনটা 360 দু সাইডে যেহেতু ক্যামেরা আছে তো এটার মধ্যেই রাখতে হবে সবসময় ক্যারি করার জন্য, কারণ না হলে রিস্ক হয়। এর ভিতরে একটু টাইট হচ্ছে বাট আস্তে আস্তে নিচে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা তো ক্যারি করতে ইজি হবে। তো এটা হচ্ছে ওর লুক। তো ওর দু সাইডে দুটো ক্যামেরা দিয়েছে, যে 360 এর জন্য দু সাইডে দুটো ক্যামেরা। আর এই সাইডে একটা পাওয়ার বোতাম আছে, এটা কিবোর্ড বোতাম লেখা আছে, ওটা মেবি সেটারের বোতাম হলে কিছু হবে বা ব্যাক বোতাম হলে হবে। তো এখানেও দুটো বোতাম দিয়েছে, আর একটা ডিসপ্লে আছে বড় একটা, তার এপাশে আছে একটা চার্জিং জন্য টাইপ সি পিন, আর এটা একটা স্পিকার দিয়েছে। এখানে হচ্ছে এই দুটো প্রেস করে এরকম বের করলে এটা হচ্ছে ব্যাটারি, আর ব্যাটারি কাছে এখানে নিচে মেমোরি কার্ডের স্লট আছে। তো ব্যাটারিটা আবার দেওয়ার জন্য এরকম দুটো প্রেস করে নিচের দিকে প্রেস করতে হবে, দুটোকে এই দুটোকে একসাথে টানতে হবে, প্রেস করতে হবে, দিয়ে থাকতে হবে। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। আর এপাশে স্পিকার দেওয়া আছে, বলে দিচ্ছি যে প্লিজ ডো নট রিমুভ, কারণ ওয়াটারপ্রুফ যেহেতু আছে ওই ওয়াটারপ্রুফের জন্য স্পিকার দিয়ে জল চলে যাবে, ওই জন্য এটা রিমুভ করতে না বলছে। আর সঙ্গে যেটা এটা সাইডে রাখছি এবার, এবার সঙ্গে যেটা ছিল আমাদের বুলেট বান্ডেল, ওটা আনবক্সিং করি এটাতে কী কী আছে। এবার এটারও অনেক দাম, অ্যামাজনে অ্যাপ্রক্সলি 6,500 টাকা দাম, আর অফলাইনে একটু কম হয়, আমি যেহেতু অফলাইনে আমি সব কিছু কেনাকাটা করি একটু কম হয়েছে। তো এটা হচ্ছে ওদের বুলেট বান্ডেল, এর মধ্যে এত টাকা দাম কেন আমি নিজেও তখনও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। একটা স্টিক আছে আর একটা স্ট্যান্ড আছে, কেউ ডাইরেক্ট চাইলে এতে ওই যে তো টাইম ল্যাপস ছবি বানানোর জন্য ডাইরেক্ট এতে বসিয়েও ভিডিও বানাতে পারো। প্রোডাক্ট বললো ওটা কি নাকি কোয়ালিটির জন্য হয়তো দাম বেশি, আমি জানি না। আর এটা হচ্ছে স্টিক ওর, যেটা ইনভিজিবল স্টিক, যেটা হচ্ছে এই স্টিকের হাইট, এটা হচ্ছে স্টিক বসে আছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানিও, আর এর ভিডিও গুলো অবশ্যই নেক্সট শর্টস গুলোতে দেখে নিও, এর শর্টস বা ভিডিওতে ফুল ভিডিওতে আসবে অবশ্যই। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা আনবক্সিং বা কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।